কক্সবাজারের কুরুশকুল ইউনিয়নত বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন কুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করছে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার দূরে তেই এই আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে। এ সময় তেই সরজমিনে প্রকল্প ওয়ার নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে। পরিদর্শন করিবার সময় রামু 10 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ ফকরুল আহসান সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত আছেন। হৈরাকি বিমানবন্দর সম্প্রসারণের হারণে শহরের সমিতিপাড়া ও কুতুব দিয়ে পাড়া এলাকার আশ্রয় লইন্যা জলবায়ু উদ্যাস্ত ওলল্লাই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এই প্রকল্পের ব্যয় ধরা হইয়ে 1,333,62,00,000 টাকা। সেডে স্থায়ী মাতা গুজাইবার ঠাই ফাইব জলবায়ু উদ্যাস্ত 3,858 পরিবার। প্রকল্প তাইব 139 পাঁচতলা ভবন, যার মধ্যে তৈরি হইন্য বিশ্বান ভবনত একখান গড়ি ফ্ল্যাট 600 পরিবারের 2020 সালত বোঝাই দিয়ে হই। সময় মতো এই প্রজেক্টটা শেষ করা এবং এর গুণগত মান ঠিক রাখা, এটার জন্য যা করণীয় আমরা সব করব। আমি এসেছি, 34 কনস্ট্রাকশন ব্রিগেডের দায়িত্বে আছে, তারা এই কাজ করছে। তাদের যে সমস্ত অসুবিধা আছে এবং অন্যান্য বিষয়গুলো আমরা আলোচনা করলাম, মত বিনিময় করলাম, আমি তাদের নির্দেশনা দিয়েছি এবং আমি অত্যন্ত আশাবাদী আমরা এটা সময়ের ভিতর শেষ করতে পারব এবং কাজের মানও যথেষ্ট ভালো হবে, যেটা বাংলাদেশের এই অঞ্চলের যে সমস্ত মানুষদের জন্য এটা করা হচ্ছে তাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। এখন পর্যন্ত প্রায় 30% কাজ আমরা শেষ করে ফেলেছি। এসএনএল কুতুবি, সি+ টিভি, কক্সবাজার।